আমি বলবো যে সমস্ত আইনজীবী করছেন তাদের স্ববুদ্ধি আসুক, স্ববুদ্ধির উদয় হোক। গোটা দেশে এটা নিয়ে হয়ে হয়ে পড়েছে, এটা সঠিক আইন। আমি এর সাথে একমত নই আন্দোলনের সাথে। কতিপয় আইনজীবী, বার কাউন্সিলই বলুন বা কোনো আইনজীবীই বলুন, তাদের কখনোই উচিত নয় যে বিচারপতিদেরকে বিচার করতে থেকে বিরত করার প্রচেষ্টা, এটা জঘন্য একটা বিষয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। নজিরবিহীনভাবে আজ হাইকোর্টে কালো ব্যাচ পরে একদল আইনজীবী বিক্ষোভ জানাচ্ছেন, সমর্থন জানাচ্ছেন, কিসের জন্য জানেন? খুব দুর্ভাগ্য বিষয় যে এজলাস বয়কটের হয়ে যারা সেদিন লড়েছিলেন তাদের সমর্থনে। সত্যি সব আইনজীবী কি এই আন্দোলনের সঙ্গে আছেন? এই নিয়েই উপস্থিত আছেন আমাদের সঙ্গে কথা বলতে আইনজীবী রবি শঙ্কর চট্টোপাধ্যায়। কালো ব্যাচ পড়েছেন? না না, আমি এর সাথে একমত নই আন্দোলনের সাথে। কতিপয় আইনজীবী, সবাই নয়। আর আইনজীবীদের কাজ হচ্ছে আইনে লিটিগেন্টদের সহযোগিতা করা, এবং তারা অফিসার অফ দি কোর্ট। সে অফিসার অফ দি কোর্ট যদি যারা আছে তারা যদি বিচার ব্যবস্থাকে বিচারপতিদের বিচার করতে দেওয়া থেকে বিরত করেন, তার সঙ্গে আমি একমত নই এবং বহুল আইনজীবী একমত নন। এবং এই যে বার কাউন্সিলের উচিত যে নিম্ন আদালতগুলি, সেই আদালতগুলি যাতে সঠিকভাবে চলে, নিম্ন আদালতে যাতে সঠিক পরিকাঠামো তৈরি হয়। আজকে নিম্ন আদালতগুলোতে যাবেন সেই ব্যাপারে দৃষ্টিভর দেওয়া উচিত, সেই ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করা উচিত যে নিম্ন আদালতগুলোর কী অবস্থা। সেখানে লিটিগেন্টদের বসার জায়গা নেই, ছোটো ছোটো গুপ্তি গুপ্তি ঘর। জজ সাহেব সেখানে নিম্ন আদালতে জজ সাহেব, তাদেরও বসার সঠিক জায়গা নেই। এগুলো দৃষ্টি দিন, দুস্থ আইনজীবীদের দিকে হাত বাড়ান। আইনজীবীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সহযোগিতা করুন, কিন্তু বার কাউন্সিলের উচিত, বার কাউন্সিলই বলুন বা কোনো আইনজীবীই বলুন, তাদের কখনোই উচিত নয় যে বিচারপতিদেরকে বিচার করতে থেকে বিরত করার প্রচেষ্টা, এটা জঘন্য একটা বিষয়, জঘন্য বিষয়। এর সাথে আমি একমত নই। নজিরবিহীনভাবে এখানে কিছু পোস্টার দেখছিলাম স্যার, যে আইনজীবীদের আন্দোলনকে সমর্থন করুন, বয়কট, অধিকার সবাই করতে পারে আন্দোলন, এর মধ্যে কোনো দ্বিমত থাকতে পারে না, এই পোস্টার হাইকোর্টে এতদিনের ইতিহাসে মনে হয় প্রথমবার। আন্দোলন কিসের? জজ সাহেব কী অর্ডার দেবেন সেটা জজ সাহেব তার বিচার বিবেচনার মাধ্যমে করবেন। তার বিরুদ্ধে আপনি আপিল করুন, ডিভিশন বেঞ্চে যান, তার বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে যান। তা আপনি আইন কোনো জজ সাহেব যদি কোনো অর্ডার দেন সেটাকে আন্দোলনের মাধ্যমে না করাতে হবে এবং তার ঘর বন্ধ করতে হবে, চাবি দিতে হবে, অন্য আইনজীবীদের তাকে মামলা করতে বাধা দেওয়া হবে, তো ঠিক নয়। এর জন্যে এই আন্দোলনের কোনো সমর্থন সাধারণ আইনজীবীদের নেই, এবং সাধারণ মানুষও এই বিষয়কে সমর্থন করবে না। আমি একটা লিটিগেন্ট দিন, কত পুরনো মামলা এখানে পেন্ডিং রয়েছে, সেগুলোর দৃষ্টি দিন, যাতে আরও বেশি করে জজ অ্যাপয়েন্ট করা যায়, সমস্ত ভ্যাকেন্সি ফিল আপ করা যায়, সেই বিষয়ে গঠনমূলক কিছু করুন। কালকে আমাদের এখানে বিচারপতি অরুণব ঘোষ, বার কাউন্সিলের প্রেসিডেন্ট, বলেছেন আমি চাই শাস্তি হোক তবে লাইসেন্স যেন ক্যান্সেল না হয়। আপনি কীভাবে দেখছেন বিষয়টা? আপনি অরুণব ঘোষের ব্যক্তিগত বিষয়, আমি অরুণব ঘোষের বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না, তিনি বার আসনের সভাপতি আমাদের। আমি যেটা বলতে চাই যে প্রক্রিয়ার মাধ্যমে, আইনি প্রক্রিয়ায় যা হবে সেটা হবে, যা বিচার হবে সে কি চান, শাস্তি চান? কিসের শাস্তি? যারা বিক্ষোভ করেছেন তাদের? না, এটা এই প্রশ্ন আসছে কেন এখনো? এই সবে তো কন্টেম্প্ট রুলিস হয়েছে, বা এর অনেক অনেক পরিক্রমা আছে, সেই পরিক্রমার মধ্যে দিয়ে কী হবে পরবর্তীকালে দেখা যাবে। তবে কেউ কি আর তার, আমি বলবো যে সমস্ত আইনজীবী করছেন তাদের স্ববুদ্ধি আসুক, স্ববুদ্ধির উদয় হোক, তারা এর থেকে বিরত হন, তাদের এবং তারা আইনের দরবারে আইনি ব্যবসাটা করুন, ভালো আইনটা নিয়ে পর্যালোচনা করুন, ওকালতিটা ভালো করে করুন, এটাই বলতে পারি। আপনার মনে হয় না বার কলকাতা বারের যে সম্মান, এই হাইকোর্ট দেশের প্রাচীনতম হাইকোর্ট, 1861 সালে হাইকোর্টের প্রতিষ্ঠাতা, সেখানে দেশের গণ্ডিতে এই এই ঘটনা এই হাইকোর্টের গরিমাটাকে ক্ষুণ্ণ করেছে? অবশ্যই ক্ষুণ্ণ করেছে, অবশ্যই অসম্মানজনক, গোটা দেশে এটা নিয়ে হয়ে পড়েছে, এটা সঠিক হয়নি। এবং সেই জন্যই বলছি এদের উচিত যে স্ববুদ্ধি উদয় হোক, এরা মূল পথে ফিরে আসুন, আইনি কার্যক্রম, আইন ব্যবসা, ওকালতি এটা করুন ভালো করে, মানুষের উপকার করুন, বিচারক বিচারপ্রার্থী যাতে বিচার পায় সে ব্যাপারে সহযোগিতা করুন। আইনজীবীরা যখন দলীয় রাজনীতির একটা পার্ট হয়ে যায় তখন কি আইন ব্যবস্থার পক্ষে এটা সুখকর? না না, কীভাবে দেখেন আপনি?
কিভাবে দেখি মানে দলীয় সে তো রাজনীতি তো সবাই করবে করছে, কিন্তু দলীয় কোন দল হাইকোর্টে হচ্ছে এখানে এইখানে মারপিট হচ্ছে তো সবাই করবেই, রাজনীতি তো অনেক বড় অ্যাডভোকেটরাই রাজনীতি করে, সে করুক না রাজনীতি, কিন্তু রাজনীতিটা গঠনমূলক রাজনীতি হোক, মানে রাজনীতিটা আইনি বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ যেন না হয়, এটাই বক্তব্য। যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বললাম তো সৌবুদ্ধির উদয় হোক, আবার আপনারা ফিরে আসুন এখান থেকে আন্দোলন উদ্ধ করে আইনি ব্যবসার মধ্যে নিজেদের নিয়োজিত করুন, সময়টা নষ্ট করবেন না। অবশ্যই ধন্যবাদ, ধন্যবাদ একটা সময় দেওয়ার জন্য, সময়টা নষ্ট করবেন না, সত্যি তাৎপর্যপূর্ণ একজন বক্তব্য, পরিষ্কার বোঝা গেল এই বয়কটের সঙ্গে আইনজীবীদের বড় অংশই নেই, কিন্তু যারা আছেন তাদের কি শুভবুদ্ধির উদয় হবে এই প্রশ্ন কিন্তু থেকে গেল। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, অনেক লোক চ্যানেল দেখেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা দৌড়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।